উপস্থিত রয়েছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় মুখ বিজয় কুমার দে মহোদয়, উপস্থিত এবং সম্মানিত শিক্ষকবৃন্দ, এবং সামনে রয়েছেন শ্রুতি সজ্জন মন্ডলী, মাতৃমন্ডলী, সবাইকে জানাই আমার আন্তরিক আমাদের এই আধ্যাত্মিক জগতের মহাপুরুষ আধ্যাত্মিক জগতের বিবেক কিছু না হতো গিয়ে প্রশ্ন করে তুমি কি হবে, ও বলে আমি শিক্ষক হবো, ও বলে আজ আমি অত্যন্ত আমার সমাজন সেদিন তোমার মাসি জলের জন্ম কৃষ্ণানি পালন করা সাপের ধর্ম দর্শন বিচার করতে সম্পূর্ণ পশু সন্তানের সব মিল আছে মনোবিদ্ধ যেটা ইন্ডিয়ান সাইকোলজি যেটা সেটা তাকে পুরোপুরি বলে অন্তঃকরণ বৃত্তি, অন্তঃকরণ বৃত্তি নিয়ে বহু রকম ভাবে সংশয় সন্দেহ প্রশ্ন বিভিন্ন রকম ভাবে হয়েছে, ভারতীয় মনোবিদ্যা এখনো যে পাশ্চাত্য দর্শন যেখানে প্রবেশ করতে পারেনি সে জায়গায় প্রবেশ করতে তার ব্যাখ্যা করেছে, তাকে বলেছে অন্তঃকরণ বৃত্তি, অন্তঃকরণ বৃত্তি, অন্তঃকরণ বৃত্তি চারটে স্তর আছে, মন বুদ্ধি চিত্ত অহংকার, মন হচ্ছে অন্তঃকরণ বৃত্তি, সংশয় থাকে সংশয় থেকে বস্তুটিকে দৃঢ়করণ করে তাকে বলে বুদ্ধি, তাকে বলে নিশ্চয়াত্মিকা বৃত্তি বুদ্ধিকে বলে, তারপরে হচ্ছে চিত্ত, যেটি চিত্তের সংজ্ঞা ওই মেমোরি বা স্মৃতি, এই পৃথিবীতে মানবিকতার চর্চা যত বৃদ্ধি পাবে, এই ধরনের সংগঠন প্রতিষ্ঠান যত কর্মকাণ্ড নিয়ে বিস্তৃত হবে নিয়ে অবস্থান নেব সেই রকম কিছু নেই, কাজেই আমরা নিজেরা প্রাণবন্ত হব, আমাদের ছেলে মেয়েদেরও সেই শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত ইনা দিকে দিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস শান্তির।